মালয়েশিয়ায় প্রবাসীদের বিপদ যেন পিছুই ছাড়ছে না। 2016 সালে অবৈধদের বৈধতা দিতে রিহাইরিং নামে একটি বৈধকরণ প্রকল্প চালু করে দেশটির সরকার, যেখানে নির্মাণ, উৎপাদন, চাষ ও কৃষিখাতে লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি বৈধতা গ্রহণ করে। তবে কয়েক মাস ধরেই হঠাৎ করে বন্ধ হয়ে যায় ভিসা নবায়ন। অনেকে 5 নম্বর ভিসা নবায়ন করতে পারলেও 6 ও 7 নম্বর ভিসা নবায়ন করতে গিয়ে পড়ছেন জটিলতায়। অনেকে ইমিগ্রেশন থেকে জরিমানা দিয়ে বিশেষ পাস নিয়ে চলাচল করলেও সম্প্রতি তাদের ওই পাসের মেয়াদও শেষের দিকে। এদিকে ভিসা নবায়ন করতে না পারলে বৈধরা হয়ে যাবেন অবৈধ। এ অবস্থায় গ্রেফতার হওয়ার সংখ্যায় আছেন লাখ লাখ প্রবাসী বাংলাদেশি। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার আহ্বান জানিয়েছেন তারা। সবাই শুধু টাকা পয়সা আমরা দিতেছি, কিন্তু ওই চাপ লাগতেছে না, কারো ভিসা রিনিউ হইতেছে না। তাহলে দেখা যায় এভাবে যদি হতে থাকে তাহলে দেখা যায় বাংলাদেশের, আমার মনে হয়, কয়েক লক্ষাধিক মানুষের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এই বিষয় নিয়ে আমার মনে হচ্ছে কি, বাংলাদেশ সরকার, বাংলাদেশ হাই কমিশন, এদেশের সরকারের সাথে বসে একটা ভালো কিছু করা, গবেষণা করতে হবে যে কী সমস্যার কারণে হচ্ছে না। হ্যাঁ, নাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ সবার অন্ধকার হয়ে যাবে। প্রায় লক্ষাধিক, আমার মনে হয় 2 লক্ষের উপরে হবে, অনেক অনেক লোক, আমার বন্ধু বান্ধব এখানে অনেকের কারো বিষয় হচ্ছে না। আমরা 2-3 বছর ধরে এই সমস্যার মধ্যে আছি, আমরা ঝুলন্ত অবস্থার মধ্যে রয়েছে। যে আমরা 5 নম্বর ভিসার পরে আমরা যারা 6 নম্বর অর্থাৎ 7 নম্বর ভিসা অনেকে পাচ্ছি না, অনেকে পেয়েছি, পাওয়ার পরও আমরা একটা শঙ্কার মধ্যে জিনজাপড়তেছি। তার কারণ হচ্ছে যে আমরা যে আসলে এই ভিসাগুলো আমরা পাবো কিনা, যদি আমরা এই ভিসাগুলো 6 নম্বর অথবা 7 নম্বর ভিসাগুলো না পাই থাকি, তাহলে হয়তো আমরা অবৈধ হয়ে যাব। অনেক প্রবাসী বাইরে, এখানে আমরা প্রায় ধরেন 3-4 লক্ষ প্রবাসী হয়তো অবৈধ হয়ে যাবে। যদি অবৈধ হয়ে যায় তাহলে আমরা আমাদের যে আমাদের প্রবাসী একটা রেমিটেন্স আমরা দেশে আমরা পাঠাচ্ছি, তার থেকে আমরা অনেকে আমরা বাংলাদেশ বঞ্চিত হবো। সো আমরা চাই যে আপনাদের মাধ্যমে, আমরা চাই যে বাংলাদেশ সরকার এবং আমাদের মালয়েশিয়া সরকার একটা যৌথভাবে একটা বৈঠক বসে আমরা আমাদের একটা সুরাহা করে যাতে আমরা 6 নম্বর 7 নম্বর ভিসাগুলো পেতে পারি। এদিকে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি প্রবাসী বাংলাদেশিদের। এই পরিস্থিতিতে লক্ষাধিক কর্মী বাংলাদেশে ফেরত গেলে মালয়েশিয়া থেকে রেমিটেন্স আসা কমে যাবে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। প্রবাসীদের উপার্জিত রেমিটেন্স নিঃসন্দেহে দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। সর্বোপরি বর্তমানে প্রবাসীদের এমন দুঃসময়ে তাদের নাম কালো তালিকাভুক্ত হওয়ার আগেই এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়কে অবহেলার চোখে না দেখে বিষয়টি কূটনৈতিকভাবে দ্রুত সমাধানের দাবি এই প্রবাসীদের। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ।